পঞ্চায়েত আসে না, সেই জন্য আমাদের সুজালি অঞ্চলের সাধারণ জনগণ অসুবিধাই আছে, যে কোনো পঞ্চায়েতের কোনো কাজ হচ্ছে না, জনগণের কাজ হচ্ছে না। এর আগে আমরা একটা ইনাকে কমপ্লেন করেছি বিডিও সাহেবকে, উনি বলছে যে আমি ওনাকে শোকজ করেছিলাম, সেই শোকজ যে উনি জবাব দিয়েছে সেটাতে সন্তুষ্ট নয় আমার বিডিও সাহেব। ইনি পুলিশকে জানকারি অলরেডি দিয়ে দিয়েছে, তারপরে আজকে আমরা আজকে আবার সুজালি পঞ্চায়েত থেকে 100-150 মানুষ আমরা এসেছি যে ডিপুটেশন দেওয়ার জন্য, যে সেই প্রধানের কেউ মুখ দেখতে চায় না এবং আমাদের যে উপপ্রধান আছে তাকে চার্জ হ্যান্ডওভার করা হোক, সেই দাবি নিয়ে আমরা আজকে ইসলামপুর বিডিও সাহেবের কাছে এসেছি। ভিতর থেকে কি আশা দিলেন? উনি আশা দিল আজকে ওনাকে চিঠি করবে, চিঠি করার পর বলল যে অতি শীঘ্রই তাড়াতাড়ি আমরা এটা ব্যবস্থা করে দিব, যেহেতু প্রধান আমাদের পঞ্চায়েতে আসে না, তো আমরা নিশ্চয়ই এই কাজটা আপনাদের পঞ্চায়েতের জনগণের জন্য আমরা করব। কেন প্রধানকে আপনারা সরাতে চাচ্ছেন, কি অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে? অভিযোগ এর আগে 2 মাস আগে আপনারা দেখেছেন যে আমাদের যে একটা আবাস যোজনার ঘরের টাকা, উনি এগ্রিম 700-800 টোটাল 1100 ঘরের টাকা তিনি নিয়েছে, তার মধ্যে 161টা ঘরের টাকা উনি রিফান্ড করেছে। এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে প্রমাণ হয়ে গেছে সেই দিন, যে প্রধান নুরি বেগম আবাস যোজনা ঘরের উপর এগ্রিম টাকা, গরিব মানুষের টাকা ওরা নিয়েছে, 161টা ঘরের টাকা ফেরত করেছে। হ্যাঁ অবশ্যই, তার জন্য তারপরে মানুষের আরও অনেক ক্ষতি করেছে, সেগুলো বলবো না। এখন যেটা গভর্নমেন্টের যেটা আমাদের সুবিধা আর দরকার, সেটার জন্য আমরা বিডিও সাহেবকে বলছি যে আপনি অতি শীঘ্রই আমাদের প্রধানশিপটাকে এনাকে খারিজ করে নতুন করে আমরা প্রধান মানে গঠন করতে। এখন তো আবাস যোজনার ঘরের চলছে, ইনকোয়ারি চলছে, আবাস যোজনা ঘরের চলছে, সেটার জন্য কি টাকা নিতে হবে? নাকি গরিব মানুষ ইনকোয়ারি চলছে, গভর্নমেন্ট দিচ্ছে না? এখন ইনকোয়ারি চলছে, তো আপনাদের চলছে ইনকোয়ারি, তো ওখানে চলছে কি ইনকোয়ারি চলছে? তো কি টাকা নিতে হবে তারপরে ইনকোয়ারি হবে? এখন কোন কোনটা সংবিধানে লেখা আছে? এখন কি টাকা নিচ্ছে না? এখন কেন টাকা নিবে? এখন কোনো টাকা নেবে? সুজালি অঞ্চলে যে টাকা নেবে সে বাড়িতে বসে থাকবে, এখন কোনো টাকা টাকা এরকম কোনো চলবে না। মানে আপনি যে টাকার কথা বলে, এটা আগে নিয়েছিল টাকা? এটা আগে নিয়েছিল 2022-23 এর। আমার নাম আব্দুল সাত্তার, অঞ্চল সভাপতি। কি বলবেন দাদা প্রধানের বিরুদ্ধে অভিযোগ? দেখেন আপনারা সবাই ভালো করে জানেন, গত 14-15 মাস ধরে যা সুজালিতে প্রধানের বিরুদ্ধে মানুষ জনরোষ তৈরি হয়েছে আপনারা ভালো করে জানেন। গত 2023-এ যে নির্বাচন হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, তারপর থেকে যেভাবে সুজালির মানুষ জনরোষ প্রধানের বিরুদ্ধে, সেই মানুষ যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার জন্য মানুষ আজকে সুজালির সাধারণ মানুষ ওই প্রধানকে দেখতে চাচ্ছে না। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে আপনারা পুলিশ প্রশাসনের সামনে থেকে পঞ্চায়েত অফিসে বসে পঞ্চায়েতে অধিকারীদের সামনে নুরি বেগম টাকা ফেরত দিয়েছে। আগে আমরা বলেছিলাম অধিকাংশ মানুষের কাছে ঘরের অগ্রিম টাকা কাটমানি নিয়েছিল, সেই ব্যাপারে পঞ্চায়েতে যতগুলো দুর্নীতি হয়েছে, দুর্নীতির সঙ্গে নুরি বেগম তার এবং ওর স্বামী আব্দুল হক জড়িত। আমরা আব্দুল হককে কিছুদিন আগেই আমরা পার্টি থেকে বহিষ্কার নয়, পার্টি থেকে ওকে সাসপেন্ড করে আবার ওকে ছেড়ে দিয়েছি, উনি আমাদের দলের সঙ্গে কেউ নেই আব্দুল হক। নুরি বেগমকে আমাদের দল থেকে দলগত হিসাবে আমরা 2-3 মাস আগে তাকে শোকজ করা হয়েছিল, শোকজে উত্তর দিয়ে শোক সন্তোষ নেই, আমরা পুনরায় ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি বসে তাকে আমরা শোকজ করেছি পার্টি থেকে এবং বহিষ্কারও করেছি। এই প্রপ্রেক্ষিতে থেকে গেল আইনি ব্যাপার, পঞ্চায়েত নির্বাচনে কিছু আইনের সমস্যা আছে, সেগুলো আমরা বারবার বিডিও ম্যাডামকে বলেছি। তিনি আপনি দেখেন যেই জনপ্রতিনিধি, যেই প্রধান 1 বছর ধরে 14 মাস ধরে পঞ্চায়েত অফিসে আসতে পারে না, পঞ্চায়েতের মানুষের সাধারণ উন্নয়নের কাজ হয়েছে না, রিসিডেন্স সার্টিফিকেট পাচ্ছে না, মানুষের সমস্যার সমাধানগুলো করতে পারছে না, মানুষের সমাধানগুলো ও শুনতে পারছে না, পঞ্চায়েতে আসতে পারছে না, কীভাবে কাজ চলছে না চলছে কিছু নেই, বাড়িতে বসে আছে, এই জন্য সাধারণ মানুষ জনরোষে ক্ষোভে পড়ে গেছে। আমরা এই প্রধানে অবসরণ চাচ্ছি। দেখেন মেজরিটি পার্সেন্ট 27 জন মেম্বারের মধ্যে আমাদের সঙ্গে 22 জন, তার আগে গত পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছিল হয়নি আপনারা জানেন, 5 জন মেম্বার ওর সঙ্গে আছে, 22 জন আমাদের সঙ্গে আছে, সেই 22 জন মেম্বার সংখ্যা অনুযায়ী মানতে হবে, কিন্তু কিছু আইনি ব্যবস্থা আছে সেটা আমরা দেখছি।
আগামী বিডিও সাহেব, বিডিও ম্যাডাম আজকে আশ্বাস দিলেন উনি আইনে আইনি যেগুলো প্রস্তুতি নেওয়ার তিনি নিয়েছে, পুলিশকেও জানিয়েছে। আশা করি আজকালের মধ্যে তাকে একটা সাসপেন্ড লেটার বা শোকজ লেটার পাঠাবে বিডিও ম্যাডাম। আমরা দেখছি, আমরা আজকে শুধু যারা নেতৃত্ব দিচ্ছি তারা সাক্ষাৎমূলকভাবে দেখা করতে এসেছি। আগামীকাল আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা আসবেন, যারা যারা সদস্য সদস্য আসবে। যদি না হয় এর আগে পরে আপনারা দেখবেন এমন আকারা হবে, এই বিডিও অফিস থেকে পঞ্চায়েত আমরা ভালো করে জানতে পারবে। বিরোধী আন্দোলন নামবো এবং দলগত হিসাবে যে সিদ্ধান্ত আমরা সেই সিদ্ধান্তই চলব। দাদা, আপনি ব্লকের সহসভাপতি রয়েছেন এবং আপনাদের অঞ্চল সভাপতি রয়েছেন, আজকের এই ডেপুটেশন কি আপনাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে নেতৃত্বদের পক্ষ থেকে? না, এখানে সাধারণ মানুষ যারা নেতৃত্ব তাদের নিয়ে আমরা আজকে করছি, একটা স্মারক লিখে দিয়েছি। আগামী দিনে যদি না ভাবে তাহলে আমরা দলগত থেকে অঞ্চল কমিটির পক্ষ থেকে ব্লক কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে ব্লকের মিটিংয়ে সিদ্ধান্ত করে অঞ্চল কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে সেটা আগামী দিন আন্দোলনে যাবো।